কক্সবাজারের ট্যুরিজমরে বিশ্বর হাসে তুলি ধরিবার লক্ষ্য লইয়ে শরৎ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করছে আল তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস নামের অগুয়া আন্তর্জাতিক মানসম্মত ট্রাভেল প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান 2017 সালত মালয়েশিয়াত যাত্রা শুরু করি দক্ষতার মাধ্যমে সুনাম অর্জনের পাশাপাশি এরিয়ার অভিজ্ঞতার হাজত লাগাই গত 3 বছর ধরে কক্সবাজার শহরের মানুষেরও সেবা দিয়ে। তবে গেলদে 29 আগস্ট শহরের শফিক সেন্টারের সপ্তম তলা নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করছে, যে যাত্রা সেবার মানেরও বাড়াই দিয়ে বিভিন্নভাবে। কক্সবাজারের ভ্রমণ পিপাসু মানুষ হল যাতে গরত বইয়ের দেশীয় সেবার পাশাপাশি আন্তর্জাতিক মানুষ সেবা গ্রহণ করিতে পারে, সেই লক্ষ্যেই তারা আগায় যার বলে জানিয়ে প্রতিষ্ঠানের সত্তাধিকারী। ট্রাভেলসের মেইন ব্রাঞ্চ হলদে কোয়ালালাম ইন্টারন্যাশনাল ট্যুর সেবা দেওয়ার পরে আরো লক্ষ্য এবং উদ্দেশ্য হলদে কক্সবাজারের ট্যুরিজমের বিষয় হাসে তুলি ধরুন, যাতে আন্তর্জাতিক মানুষ সেবা ফা তারা আকর্ষণীয় কিছু প্যাকেজেস রাখি যার মাধ্যমে একেবারে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানুষ সেবা দিয়ম বলি দৃঢ় প্রতিজ্ঞ। আর এয়ার টিকিটিং ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজেস ভিসা প্রসেসিং হজমরা এয়ার কার্গো সার্ভিস সহ আরো অনেক সেবা লইয়ে হাসবো। সো লোকালি আরা সার্ভিস দিও কিন্তু ইন্টারন্যাশনাল যে ট্যুরিজমের যে ফ্যাসিলিটি সিন বেগিন আরা এই কক্সবাজার তুনি আর গেস্ট হলে দিও ইনশাল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান ফিতা হারিয়ে অনুষ্ঠানের সূচনা করে আটাবর ইবিফি ও এয়ার চ্যানেল ট্রাভেলস ইন্টারন্যাশনালের সত্তাধিকারী এইচ এ মুজিবুল হক সাকর। এ সময় উপস্থিত আছেন আটাবর চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস মিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহাদত হোসেন, ইউএস বাংলার কক্সবাজারের সেলস এন্ড মার্কেটিং ইনচার্জ মহসিনুল কাদের আরিফ, অ্যাডভোকেট এনামুল হক শিকদার, মেট্রো বাংলা ইন্টারন্যাশনালের সত্তাধিকারী রফিকুল আলম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজী হেলাল উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক শামসুল হক সারেক সহ আরো বোধকিয়া। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসানার কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।